আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আমি কিন্তু আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু গ্রামে বেড়াইতে চলে আসছি। আর তোমরা কিন্তু জানো আমি গ্রামে আসলে কিন্তু তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ব্লগ বানাই, কিন্তু আগেরবার মিস্টেক হয়ে গেছিলো, তাই আমি নতুন নতুন সুন্দর সুন্দর তোমাদের জন্য ব্লগ বানাইতে পারি নাই। কিন্তু এবার কিন্তু সুন্দর সুন্দর ব্লগ আসতেছে, কারণ আমার পরীক্ষা শেষ। সো যাই হোক, আমি আজকে দেখি ট্রাই করবো তোমাদের জন্য সুন্দর একটা হামদ বানানোর জন্য, যেটা নতুন আসছে। তো আমি একটু ট্রাই করবো যাতে তোমরা খুবই সুন্দর করে পাও। আর এটা কিন্তু তোমরা কমেন্ট করবা, আমি অল্প একটু ছাড়বো, তোমরা কমেন্ট করবা যে তোমরা পুরাটা চাও নাকি। তোমরা যদি পুরাটা চাও কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, যত লাইক কমেন্ট হবে তত আমি ওটার ভিতরে আরও আরও বানাবো সুন্দর করে। সো দেখি তোমরা আকর্ষণীয় কতটা। সো আমি কিন্তু একা আসি নাই, আমার সাথে আসছে আমার বাবা মা, মাই ফ্যামিলি। সো আমার সামনে কিন্তু আমার বাবাও আছে, দেখো এই যে আমার বাবা। হ্যালো গাইস, সবাই ভালো আছেন নিশ্চয়ই? আমরা আসলে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি, আমার মামনি আপনাদেরকে বলেছে। তো গ্রামটা আসলে খুবই সুন্দর আমাদের, তো এখানে বেশ ঠান্ডা পড়েছে, এই জন্য আমি কান টুপি পরেছি, আমার অনেক ঠান্ডা লাগছে। তো ভোরবেলা থেকে আজকে বেশ কুয়াশা ছিল। তো সত্যি আমাদের গ্রামটা খুবই সুন্দর, কারণ আমাদের এখানে গাছপালায় ভরপুর, পাখির ডাক, খুব সুন্দর সবুজ কিছু প্রকৃতি আমাদের এখানে আছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর সুন্দর গাছপালা, এগুলো যদিও কলা গাছ, ঘাসও আছে, দূরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা ওইখানে ইচ্ছা করলে দেখাইতে পারি আপনাদেরকে। এই পাশটা কিন্তু অনেক সুন্দর, এখনও সূর্য ওঠেনি, তাই কুয়াশার কারণে আমরা সূর্যের আলোটা দেখতে পাচ্ছি না। আমি একটু কুয়াশা যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে দেখাতে পারবো। পিছনের অংশটা দেখুন, এই যে কুয়াশা, একদম কুয়াশা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে সূর্যটা উঠবে, এখান দিয়ে সূর্যটা এইদিকে উঠে যাবে। তো হচ্ছে আমাদের ইয়েটা, আর ওই পাশটায় কিছু লোকজন থাকে, ওই বাড়িঘরগুলো খুবই সুন্দর, কিন্তু সূর্যটা এখান দিয়ে উঠবে। তো আমরা অপেক্ষা করছি এখান দিয়ে সূর্যটা কখন ওঠে। তো সম্ভবত আজকে যে ঘন কুয়াশা দেখা যাচ্ছে, কুয়াশা পুরো আসা কুয়াশা, যদিও মানে ক্যামেরাতে অনেকটা পরিষ্কার আসছে, কুয়াশা কিন্তু অনেক বেশি। মানে আমি ফ্রেশ আমার চোখে দিয়ে যেটা দেখছি সেটা হচ্ছে যে ওখান দিয়ে প্রচুর কুয়াশা, মানে ওই যে ওই অংশটাতে একদম দেখতে পাচ্ছেন একবারে ঘোলাটে, ওই জায়গাটা একদম ঘোলাটে হয়ে আছে, আকাশটা একদম ঘোলাটে, তাই এখান দিয়ে কুয়াশাটা বসে আছে। আর এখানে সামনে এই জায়গাটা দিয়ে কিছু বক পাখি আসে, আমি দেখাইতে পারছি না এখন নাই।
Thank you.
আছি, তো তোমাদের জন্য সুন্দর সুন্দর আকর্ষণীয় ব্লগ বানানোর চেষ্টা করব আমি আর বাবা। তো তোমরা দোয়া করবা যেন সুন্দর সুন্দর ব্লগ তোমরা পাও, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবা। এই ভিডিওতে যত লাইক কমেন্ট শেয়ার হবে তত আমি সুন্দর সুন্দর ব্লগ বানাবো, তত তো অসম্ভব কিন্তু ট্রাই করব, চেষ্টা করব। আর চেষ্টা যে চেষ্টা করে সে কিন্তু অবশ্যই পারে, তার হার হয় না। তো যাই হোক, তোমাদের জন্য আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবে। বাই বাই গাইস, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো?